সমাজ কল্যাণত কুটিটকীয়া কেলেংকাৰী আৰ টি আই প্ৰতিবেদনত পোহৰলৈ আহিল পোষণ অভিযানৰ নামত সংঘটিত কেলেংকাৰীৰ তথ্য অংগনবাড়ী কৰ্মীৰ স্মাৰ্টফোন বিতৰণৰ নামত সংঘটিত কেলেংকাৰীয়ে কপাইছে এতিয়া ৰাজ্য সমাজ কল্যাণ বিভাগৰ পোষণ আঁচনিত কেলেংকাৰী অংগনবাড়ী কৰ্মীৰ স্মাৰ্টফোন বিতৰণৰ নামত সংঘটিত কুটিটকাৰ কেলেংকাৰী আৰ টি আইৰ প্ৰতিবেদনত ফাদিল এই ভয়ংকৰ কেলেংকাৰীৰ তথ্য অংগনবাড়ী কর্মীর রাজ্য সরকারে 2018 বর্ষের মার্চ মাহত পোষণ অভিযান নামে এখন আসনি মুক্তি করেছিল এই আসনির জড়িয়ে অংগনবাড়ী কর্মীসল প্রদান করা হয়েছিল একোটাক স্মার্টফোন 2019 আর 2020 বর্ষের কম্পিউটার ওয়ার্ল্ড সার্ভিস আর এনএফ ইন্টারফেক্স সার্ভিস লিমিটেড নামের দুটাক প্রতিষ্ঠানক সমাজ কল্যাণ বিভাগে প্রদান করেছিল স্মার্টফোন প্রদানের ঠিকা 43,52,00,000 85,907 টকার আবন্টিত ঠিকা দুইটা প্রতিষ্ঠানক প্রদান করেছিল বিভাগটে কিন্তু শেহতীয়াকৈ সদৌ একত্রিত যুব পরিষদ নামের সংগঠনটির আর টি আই পোহরলৈ আহিছে এই স্মার্টফোন প্রদানের নামত সংঘটিত কোটি টাকার কেলেঙ্কারী তথ্য হেমেন দাসের নেতৃত্বত একটা টেন্ডার হয়েছিল এই টেন্ডারটি হয়েছিল আপনার অঙ্গনবাদী যে কর্মীব আছে কর্মীবক মোবাইল ফোন সাপ্লাই দিয়ার নামের একটা টেন্ডার হয়েছে আমি সেই টেন্ডারট আমি শুনবলে পাইছিল যে মোবাইল ফোন দিছে সেই মোবাইল ফোনব বেয়া মোবাইল ফোন দিছে বা বহুত অত্যাধিক দামত মোবাইল ফোনবিল সরকারক দিছে বলে শুনা পাইছো তেওঁলোকে প্যানাসনিক যে মোবাইল পাইছে কেনে ধরনের মোবাইল পাইছে সকলব ডেড পিস এটা ফোনও নচলে এটা ফোনও নচলে কারবার ডিসপ্লে ভঙা কারবার ব্যাটারি বেয়া কারবার চার্জার টু পয়েন্টটু বেয়া কম্পিউটার ওয়ার্ল্ড সার্ভিস নামের প্রতিষ্ঠানটে লোভার মোবাইল প্রদান করার বিপরীতে এনএফ ইন্টারফেক্স সার্ভিস লিমিটেডে প্রদান করেছিল প্যানাসনিক মোবাইল ফোন দুইটা ফোনের বাজার মূল্য 5,000 টাকাকৈ আছিল যদিও এনএফ ইন্টারফেক্স সার্ভিস লিমিটেডে প্রতিটি মোবাইলের মূল্য দেখাইছিল 8,953 টাকাকৈ তার বিপরীতে কম্পিউটার ওয়ার্ল্ড সার্ভিসে প্রতিটি মোবাইলের মূল্য দেখাইছিল 7,285 টাকাকৈ যে সেই ফোনটির মার্কেট ভ্যালু হয়েছে 4,999 টাকা সেটা রিটেল প্রাইস প্রাইস হোলসেল প্রাইসও নয় মানে 5,000 টাকা রিটেল প্রাইস মার্কেটত আর সেই ফোনটির নামত এনএফ ইনফ্রাটেকটে সরকারের 8,953 টাকা 8,953 রুপিস পার মোবাইল ফোন লৈছে 4,000 টাকা মার্কেট রোজতক বেশিকে লয় তেতিয়া হলে 20 কোটি টাকা এক্সেস পয়সা লৈছে এক্সেস পয়সা লৈ ইয়ার কারণ কি তাতুতকৈ ডাঙৰ কথা হৈছে দিল্লী সরকারে বন্ধ ঘোষণা করা প্যানাসনিকৰ সেই মোবাইল ফোন এনএফ ইন্টারফ্লেক্স সার্ভিস লিমিটেড নামৰ বহিরাগত প্রতিষ্ঠানটে প্রদান করেছিল অঙ্গনবাদী কর্মীসকলক মোবাইল ফোনটো সাপ্লাই দিছে প্যানাসনিক এলুগা 7 প্যানাসনিক এলুগা ফোনটো দিল্লী গভর্নমেন্টে ব্যান কৰি থৈছে আর সোশ্যাল ওয়েলফেয়ার টেন্ডারত লিখা আছিলে যে যোনটো বস্তুয়ে সাপ্লাই নিদিয়ক কোনো স্টেট গভর্নমেন্টে ব্যান করা হব নালাগিব কিন্তু প্যানাসনিক মোবাইলটো দুর্ভাগ্যজনকভাবে প্যানাসনিক মোবাইল যদি কোনো ব্যবহার নকরে সেই মোবাইল ফোনটো সরকারের সাপ্লাই দিছে এনএফ ইনফ্রাটেক সার্ভিস প্রাইভেট লিমিটেডে ইতিমধ্যে একাংশ অঙ্গনবাদী কর্মীয়ে সোশ্যাল মিডিয়াত সরকারিভাবে লাভ করা স্মার্টফোনক লৈ লিখিছে বিরূপ মন্তব্য সোশ্যাল মিডিয়াত একাংশই লিখা পোস্টবোৰলৈ চাই নিশ্চিত যে স্মার্টফোন প্রদানের নামত সংঘটিত হল এক ভেকু ভাওনা এটা প্রশ্ন হয় সর্বানন্দ সোনোৱাল সরকার দিনত সংঘটিত হওয়া এই ভয়ঙ্কর কেলেঙ্কারির টাকা কার পকেটত সোমাল সেই তদন্তর ব্যবস্থা করব পারিবনে এই সরকারে ক্যামেরাত অপূর্বর সহযোগত ভাস্কর জ্যোতি হাজরিকা News18 অসম নর্থ ইস্ট ফোনযোগে সংযুক্ত হৈছো ভাস্কর জ্যোতি হাজরিকার সহ ভাস্কর যেহেতু আমি এক প্রতিবেদন ইতিমধ্যে আমি দেখালো জনালো সবিশেষ জনালো আপুনি এই বাতৰি সংগ্রহ করেছিল গতিকে তাত আর টি আই প্রতিবেদনত ভয়ঙ্কর তথ্য ফাদিল হয়েছে ভাস্কর বিশেষ পোষণ অভিযানক লৈ কেনে ধরনের এক কেলেঙ্কারী সৃষ্টি হয়েছে সকলব এটা পোহরলে আহিছে আপনার আমি আরো অধিক জানি এই সন্দর্ভত আসলে বাপরি এই যে সমাজকল্যাণ বিভাগের পোষণ যে অভিযান আসনি সেই আসনিখান 2018 বর্ষত সর্বানন্দ সোনোৱাল মুখ্যমন্ত্রী আসলে সেই সময় সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী আসলে প্রমিলানী বন্দ্যোপাধ্যায় সেই সময় 2018 বর্ষত মার্চ মাহত এই আসনিখন শুভ হয়েছিল
সেই আঁচনিখনৰ অন্তৰ্গত আচলতে ইয়াত বিশেষকৈ অংগনবাড়ী যিবোৰ কৰ্মী থাকিলে তেওঁলোকক স্মাৰ্টফোন প্ৰদান কৰাৰ এক টেবিল আছিল তিনি গঠন কৰা আছিলে আৰু সেই 2019 বৰ্ষৰ বাবে প্ৰায় 44 আচলতে পুঁজি আবণ্টিত কৰা আছিলে য'ত আচলতে দুটাকৈ প্ৰতিষ্ঠান ইতিমধ্যে আমি সেই প্ৰতিষ্ঠানৰ নাম কৈছো কম্পিউটাৰ ৱৰ্ল্ড চাৰ্ভিচ সেইটো হৈছে গুৱাহাটী প্ৰতিষ্ঠান আৰু হৈছে এন এফ ইনফ্ৰাটেক চাৰ্ভিচ লিমিটেড এইটো হৈছে দিল্লী কোম্পানী দুটা কোম্পানীক আচলতে দায়িত্ব প্ৰদান কৰিছিলে যি আচলতে অসম চৰকাৰ সমাজ কল্যাণ বিভাগে আৰু দুইটা কোম্পানী আচলতে মোবাইল সেই মোবাইল ফোন প্ৰদান কৰিছিলে এটা কোম্পানীয়ে লাভাৰ মোবাইল যি লাভাৰ কোম্পানী হয় সেই লাভাৰ কোম্পানী মোবাইল প্ৰদান কৰিছিলে আৰু আনটো কোম্পানী আচলতে পেনাছনিক মোবাইল ফোন তেওঁলোকে প্ৰদান কৰিছিলে কি দুখৰ বিষয়ে যে আৰ টি আইৰ যি প্ৰতিবেদন বা আৰ টি আইৰ যি তথ্য সেই তথ্য আচলতে ভয়ংকৰ তথ্য বুলি এইকাৰণে ক'ব বিচাৰিছো কাৰণ যিকেইটা মোবাইলৰ বিক্ৰী আছিলে 5,000 টকা তাত তেওঁলোকে দেখুৱাইছে এটা 8,953 টকাৰ আৰু আনটো কোম্পানীয়ে দেখা যায় 7,284 টকা অৰ্থাৎ এটা মোবাইলত তেওঁলোকে প্ৰায় 4,000 টকাকৈ তেওঁলোকে ইয়াত অত্যাধিক দাম তেওঁলোকে দেখাইছিলে ইয়াত প্ৰায় বহু কোটি টকা আচলতে ইয়াত আদান প্ৰদান হৈছিল বা বহু কোটি টকা আচলতে ইয়াত যে আত্মসাত কৰিছিল সেয়া নিশ্চিত কাৰণ সেই সময়ত কিহৰ বাবে কোম্পানীয়ে এনেকুৱা কৰিব পাৰে সেয়া ডাঙৰ বিষয় কাৰণ আৰ টি আই পৰিৱৰ্তে আহিছে অন্তিমতে গোটেই বিষয়টো আমি যদি চাই আপুনি ছচিয়েল মিডিয়াত আপুনি নিউজখন কয় তাত আপুনি দেখিবলৈ পাব একাংশ যি অংগনবাড়ী কৰ্মী আছে তেওঁলোকে ছচিয়েল মিডিয়াত আচলতে যি মোবাইল লাভ কৰিছে সেই মোবাইলৰ পৰা তেওঁলোকৰ বিৰোধ প্ৰতিক্ৰিয়া আমি দেখিবলৈ পাইছিলোঁ সেয়াও আমি স্কুল সন্তুষ্ট হোৱাৰ স্থানীয় কৰিছিলোঁ বা দেখুৱাইছিলোঁ তেওঁলোকে ক'ব বিচাৰিছে যিকেইটা মোবাইল পালে সেই মোবাইলত কোনো কাম নাই কাৰোবাৰ হয়তো মোবাইলৰ চাৰ্জ নাথাকে বা কাৰোবাৰ হয়তো মোবাইলৰ বেটাৰী নাই দিয়া কোনোবাই হয়তো মোবাইলটো ফোনটো পাওঁতে আচলতে বেয়া অৱস্থাত পাইছে কাৰোবাৰ মোবাইলটো আচলতে স্মাৰ্টফোনৰ সন্দৰ্ভত ইতিমধ্যে যিখিনি কথা আপুনি জনাইছে সেয়া নিশ্চিতভাৱে কাৰণ তাত প্ৰথম কথা হৈছে যি বিল আহে সেই তাতে তেওঁলোকে প্ৰথম খেলি মেলিটো কৰিছে কেলেংকাৰীটো তাতে আৰম্ভ হৈছে তাৰপিছত যিখিনি প্ৰডাক্ট যিখিনি দিয়া হৈছে ইতিমধ্যে সেই মডেলকেইটাৰ কথাও কোৱা হৈছে যে কেনেধৰণৰ বিসংগতিপূৰ্ণ মডেল তেওঁলোকক দিয়া হৈছে ভাল মোবাইল নাই দিয়া স্মাৰ্টফোনৰ নামত আৰু লগতে পোষণৰ যি আঁচনি সেই আঁচনিটো কেলেংকাৰী সম্পন্ন হৈছে ভাস্কৰ নিশ্চয়কৈ সেইটো আপুনি স্পষ্ট কথা আৰু এইখিনি মই এটা কৈছো যিটো পেনাছনিক কোম্পানীৰ যি মোবাইল দিছে এন এফ তিনিটা ইনফ্ৰাটেক চাৰ্ভিচ লিমিটেড দিল্লীৰ প্ৰতিষ্ঠানে আচলতে পেনাছনিক মোবাইলটো যে প্ৰদান কৰিছে অসমৰ যিখন অংগনবাড়ী কৰ্মী সেই মোবাইলটো যিটো পেনাছনিকৰ যিটো মোবাইল তেওঁলোকে ইয়াত প্ৰদান কৰিছে সেই মোবাইলটো আচলতে ইতিমধ্যে দিল্লী চৰকাৰে আচলতে সেইটো ব্লেকলিষ্ট বুলি কোৱা হয় যিটো বন্ধ বা ব্লেকলিষ্ট ৰাখিছিলে দুখৰ বিষয় সেই ব্লেকলিষ্টত ৰখা বা সেই বন্ধ কৰি দিয়া দিল্লীয়ে চৰকাৰে বন্ধ কৰি দিয়া সেই মোবাইলটো সেই দিল্লী কোম্পানীতে গুৱাহাটীত আচলতে অৰ্থাৎ অসমৰ সেই অংগনবাড়ী কৰ্মীসকলক সেই মোবাইলটো প্ৰদান কৰিছিল যিটো মোবাইল আচলতে সম্পূৰ্ণ বেয়া বুলি ক'ব লাগিব কাৰণ সেই আমি কোৱা কথা নহয় বিভিন্ন অংগনবাড়ী কৰ্মীৰ ভাষ্য আছে যাৰ তেওঁলোকে প্ৰদান কৰিছে যে মোবাইলসমূহ দিওঁতে আচলতে বেয়া গতিকে ইয়াত যে সৰ্ববৃহৎ কেনেকৈ সংগতি সেয়া নিশ্চয়কৈ অনিময় বা সূচা কিন্তু সেয়া আচলতে তদন্ত হ'ব নহয় সেয়া কিন্তু ডাঙৰ বিষয় কাৰণ সেই সময়ত মুখ্যমন্ত্ৰী বেলেগ আছিল বিভাগীয় মন্ত্ৰী বেলেগ আছিলে আৰু সেই সময়ত যিজন সঞ্চালক আছিলে হেমেন হাজৰিকা তেওঁ ইতিমধ্যে অৱসৰ লৈছে গতিকে গোটেই দিশতো কিমান দূৰ আগবাঢ়ে সেয়া হৈছে ডাঙৰ বিষয় বা তদন্ত প্ৰক্ৰিয়া কিমান দূৰ যায় যদিহে আচলতে এই তদন্ত সঠিক তদন্ত প্ৰক্ৰিয়াত আগবাঢ়ে নিশ্চয়কৈ ইয়াত হয়তো বহু ব্যাগ কমলা বিষয়ৰ নাম চাওঁ চাই কৰিব গতিকে গোটেই দিশতো চাব লাগিব যে পৰৱৰ্তী সময়ত যিহেতু বাতৰি সম্প্ৰচাৰ হৈছে গতিকে এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰে এই মুহূৰ্তত সেই যি কেলেংকাৰী ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়া হৈছে ডাঙৰ বিষয় পৰিছে নিশ্চয় ভাস্কৰ এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছো এটা বৃহৎ কেলেংকাৰী সমাজ কল্যাণ বিভাগত এক ব্যাগুম কেলেংকাৰী যি কেলেংকাৰী সন্দৰ্ভত আমি ইতিমধ্যে জনাইছো যে দুটা কেলেংকাৰী বিশেষকৈ যি স্মাৰ্টফোন বিতৰণৰ ক্ষেত্ৰত যিটো কেলেংকাৰী সেই কেলেংকাৰী সন্দৰ্ভত আৰ টি আই দাখিল কৰাৰ পিছতে ইতিমধ্যে সকলোবোৰ পোহৰলৈ আহিছে যে কিমান ডাঙৰ এটা কেলেংকাৰী য'ত এটা স্মাৰ্টফোনৰ যি মূল্য তাতকৈ দুগুণ তাত বৃদ্ধি কৰা হৈছে ঠিক তেনেধৰণে পোষণ অভিযান যি আঁচনি তাতো আনকি কেলেংকাৰী সংঘটিত হৈছে গতিকে এতিয়া এই সকলোবোৰ পোহৰলৈ আহিছে আৰ টি আই তথ্যত এই প্ৰতিবেদনত এই ভয়ংকৰ তথ্য ফাদি লৈছে গতিকে পৰৱৰ্তী সময়ত ইয়াৰ ওপৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব সেয়া নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব।